নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। আজকে আমরা জটক বিচার নিয়ে আলোচনা করব। জটক বিচারের ক্ষেত্রে আমরা অষ্টকূটের যে বিচার, সেটি আমরা আটটি যে গুরুত্বপূর্ণ যে বিষয় আছে, সেই আটটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বেশ করে আমরা অষ্টকূটের বিচার করি। জটক বিচারের আরও একটি অংশ আছে, যেটি আলাদা আলাদাভাবে পাত্র এবং পাত্রীর চার্টগুলিকে বিচার বিশ্লেষণ করা। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টকূটের বিচার, রাশি এবং নক্ষত্র অনুযায়ী পাত্র এবং পাত্রীর জন্ম রাশি এবং জন্ম নক্ষত্র অনুযায়ী আটটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা বিচার বিশ্লেষণ করব, এবং এটি পাত্রের সঙ্গে পাত্রের কী ধরনের ম্যাচিং তৈরি হয়েছে এবং তার ভিত্তিতে কত পয়েন্ট পাচ্ছে, সেটি কিন্তু এই অষ্টকূটের বিচারের মূল লক্ষ্য। তো আমরা যে আটটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখিয়েছি, এক নম্বর হচ্ছে বর্ণ, দু নম্বর হচ্ছে বর্ষ, তিন নম্বর হচ্ছে তারা, চার নম্বর হচ্ছে যোনি, পাঁচ নম্বর হচ্ছে গ্রহমৈত্রী, ছ নম্বর হচ্ছে গণ, সাত নম্বর হচ্ছে রাশি, আট নম্বর হচ্ছে নাড়ী। এখন মোট অঙ্ক কীভাবে ৩৬ হচ্ছে না, এই বর্ণতে এক আছে, বর্ষতে দুই আছে, তারাতে তিন নাম্বার আছে, যোনির বিচার সেখানে যদি সঠিক হয় তাহলে চার নাম্বার, গ্রহমৈত্রীর ক্ষেত্রে যদি বিচার সঠিক হয় পাঁচ নাম্বার, গণে ছ নাম্বার আছে, রাশির যদি ম্যাচিং হয় তাহলে সাত নাম্বার, আর নারীর যদি ম্যাচিং হয় সেক্ষেত্রে আট নাম্বার, মোট যদি আমরা যোগ করি নাম্বার তাহলে ৩৬ পয়েন্ট আমাদের হচ্ছে। এই ৩৬-এর মধ্যে নিয়ম হচ্ছে মিনিমাম কিন্তু অর্ধেক পেতে হবে, তার মানে ১৮-এর কথা বলা হচ্ছে, এবং যত বেশি পাওয়া যাবে তত ভালো। ১৮-র নিচে যদি যায় সেক্ষেত্রে সেটাকে বলা হয় যে কি, সে সঠিক অঙ্ক পেল না অষ্টকূটির বিচারে। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, অষ্টকূটির বিচারটাই কিন্তু সব নয়। জটক বিচারের ক্ষেত্রে পাত্র পাত্রীর যে ম্যারেজ ম্যাচিংয়ের ক্ষেত্রে জটক বিচারের দুটো পার্ট আমরা যদি ধরে নিই আর কি, যে দুটি পার্ট আছে সেখানে অষ্টকূটে একটি, আরেকটি আলাদাভাবে চার্টগুলিকে বিচার করা, পাত্র এবং পাত্রীর চার্ট, তাদের যে বিবাহের যে জায়গা সেটি কতটি ঠিক আছে প্রত্যেকেরই ক্ষেত্রে, তাদের যে জন্মকালীন চার্ট অনুযায়ী তাদের বিচার বিশ্লেষণ করা বিবাহের জায়গাটি, এটি কিন্তু দ্বিতীয় পার্টের মধ্যেই পড়ছে। দুটো সামগ্রিক বিচার বিশ্লেষণের মাধ্যমে, অষ্টকূটের বিচার এবং আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি চার্টগুলি বিচার বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে কিন্তু একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হবে। তো আজকে আমরা অষ্টকূট নিয়ে আলোচনা করব। এই আটটি পয়েন্টের মধ্যে আমরা আজকে তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, বাকিগুলো আমরা আবার পরের দিন আলোচনা করব। তো একটা একটা করে আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা একটু জেনে নিই যে পাঁচের যে সমস্ত দেশগুলি আছে সেখানে কিন্তু স্বামী স্ত্রীর যে ম্যাচিং হয় সেখানে পাত্র পাত্রী, স্বামী স্ত্রীর থেকে পাত্র পাত্রী বললেই ঠিক বলা হবে, সেখানে একজনের রাশি নক্ষত্রের সঙ্গে আর একজনের রাশি নক্ষত্রের ম্যাচিং করা হচ্ছে, এটি পাঁচের নিয়ম। পাশ্চাত্যের ক্ষেত্রে কী নিয়ম আছে, সেখানে একজনের জন্ম মাসের সঙ্গে অন্যজনের জন্ম মাসের মিল দেখানো হয়। পাশ্চাত্যের দেশগুলির ক্ষেত্রে এক নিয়ম, পাশ্চাত্য দেশগুলির ক্ষেত্রে আরেক নিয়ম। তো যাই হোক, আমরা এই পাঁচের নিয়মেই কিন্তু আমরা ফলো করব এবং আমরা এই অষ্টকূটের বিচারে বর্ণ বর্ষ এই আটটি পয়েন্টকে আমরা দেখব যে কিভাবে এগুলি বিচার বিশ্লেষণ করতে হয়। আমরা জানি চারটি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়,
বৈশ্য আর শূদ্র, বিপ্র মানে ব্রাহ্মণ। পাত্রপাত্রীর জন্ম রাশি ধরে এগুলিকে ঠিক করা হয়। আমরা যে বর্ণের যে বিচার করব, এই বর্ণের বিচারটি কিন্তু রাশির উপর বেশ করে হচ্ছে। আমরা যে এই 8টি পয়েন্ট বিচার করব, কখনো রাশির উপর বেশ করে, কখনো নক্ষত্রের উপর বিচার করে। ওই জন্যই আমরা ফার্স্টে বলেছিলাম যে রাশি এবং নক্ষত্রের উপর বেশ করে আমাদের এই অষ্টকূটির বিচার প্রাচ্যের দেশগুলিতে করা হয়। তা এখানে আমরা যেটা দেখছি যে মেষ, সিংহ এবং ধনু রাশি যাদের হবে তারা ক্ষত্রিয় বর্ণের মধ্যে পড়ছে। বৃষ, কন্যা আর মকর এই রাশি যাদের হবে তারা শূদ্র বর্ণের মধ্যে পড়ছে। মিথুন, তুলা ও কুম্ভ রাশি যাদের হবে তারা বৈশ্য বর্ণের মধ্যে পড়ছে। কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি যাদের হবে তারা বিপ্র বর্ণের মধ্যে পড়ছে। এখন বর্ণ বিচারের ক্ষেত্রে নিয়মটি কি না, পাত্রের বর্ণ যদি পাত্রীর বর্ণের চেয়ে উঁচু বা তা সমান হয় তাহলে উত্তম মিল হিসাবে ধরে নেওয়া হবে। কিন্তু যদি পাত্রীর বর্ণ শ্রেষ্ঠ হয় তাহলে মিল হবে না। এখানে আমাদের জেনে রাখতে হবে শূদ্র হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বর্ণ, বৈশ্য তার চেয়ে শ্রেষ্ঠ, ক্ষত্রিয় বৈশ্যের চেয়ে শ্রেষ্ঠ এবং বিপ্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে বিপ্র। এবার আমরা বর্ষ নিয়ে আলোচনা করব। তা এই বর্ষের ক্ষেত্রে আমাদের কি জানতে হবে না, এটাও কিন্তু আমাদের রাশির উপর বেশ করেই কিন্তু বর্ষ বিচার বিশ্লেষণ করা হয়। পাত্র এবং পাত্রীর রাশি কি সেটার উপর বেশ করেই বর্ষের বিচার বিশ্লেষণ করা হয়। একটি রাশির অর্থ কি বা তার সিম্বল কি এবং তার চেহারা কীরকম হতে পারে সিম্বল অনুযায়ী তার উপর বেশ করেই কিন্তু এই বর্ষ নির্ণয় করা হয়। যেমন আমরা মেষ রাশির কথা যদি ধরি, মেষ রাশিকে আমরা জানি সিম্বলিকের দিক থেকে আমরা ভেড়াকে ধরি, সেখানে ভেড়া একটি চতুষ্পদ প্রাণী এবং স্থলচর, স্থলে আমরা জানি স্থলে কাটাই তাই সেটি হচ্ছে স্থলচর। বৃষ রাশির ক্ষেত্রে ষাঁড় চতুষ্পদ স্থলচর, তাহলে এগুলো আমরা জানি যে ভেড়া বা ষাঁড় এরা কোন ক্ষেত্রে চলাফেরা করে, এরা যেহেতু স্থলচর প্রাণী তাই স্থলচর এদের বর্ষ হচ্ছে চতুষ্পদ আর স্থলচর ভেড়া আর ষাঁড়ের ক্ষেত্রে, মানে মেষ রাশি আর বৃষ রাশির ক্ষেত্রে। মিথুন রাশিতে যদি আমরা চলে আসি, মিথুন রাশির যে সিম্বলটাকে আমরা যদি ধরি দম্পতি বা স্ত্রী পুরুষ, তাহলে উভয়ই তাহলে দ্বিপদ, দুটি করে পা আছে, সেই হিসেবে মিথুন কিন্তু এর যে বর্ষ সেটা দ্বিপদ হিসাবেই আমরা ধরব। কর্কট রাশির ক্ষেত্রে কাঁকড়া সিম্বলটাকে আমরা লক্ষ্য রাখতে হবে বা রাশির অর্থ তার সাথে আমাদের তাদের চেহারা কীরকম সেটাকে মাথায় রাখতে হবে। জলচর আর কীট, সিংহ মানে হচ্ছে চতুষ্পদ আর স্থলচর, সেটি কিন্তু এখানে দেয়া আছে। কন্যা রাশির ক্ষেত্রে কুমারী মেয়ে দ্বিপদ হবে অবশ্যই, তুলা হচ্ছে দাঁড়িপাল্লা, তুলা দণ্ডধারী পুরুষ আর কি, তার মানে দ্বিপদী হচ্ছে। বৃশ্চিক হচ্ছে কাঁকড়া বিছে, তাহলে এটা কীট বা সরীসৃপ। এবার আমরা ধনুরাশিতে চলে আসবো। ধনুরাশির যদি আমরা সিম্বলটাকে লক্ষ্য করি, সেখানে আমরা দেখব কি তীর ধনুক আছে আর সেখানে অশ্বারোহী একজন পুরুষকে আমরা লক্ষ্য করব। তাহলে একজন ধনুর্ধর ব্যক্তি যে অশ্বের উপর আরোহণ করে আছে, ধনুরাশির এটি হচ্ছে সিম্বল। তাহলে এর প্রথমার্ধ ধনুরাশির ধনুর্ধর যোদ্ধা আর দ্বিতীয় অংশকে আমরা অশ্ব বলে কল্পনা করেছি। তাহলে ধনুরাশিতে চন্দ্রের যে স্ফুট যদি 15 অংশ বা তার মানে প্রথম 15 ডিগ্রি, ধনুরাশির যে প্রথম 15 ডিগ্রি সেটা হচ্ছে দ্বিপদ পড়েছে, কারণ অশ্বারোহী পুরুষ, এবং পরের যে 15 অংশ সেটি যদি অশ্ব বা ঘোড়া তাই স্থলচর এবং চতুষ্পদ হিসাবে আমরা ধরব, কল্পনা করব। তাহলে ধনুরাশির ক্ষেত্রে এটা একটা ভাগ আছে, একটা রাশির মধ্যে কিন্তু দুটো ভাগ হয়ে যাচ্ছে। 15 ডিগ্রি আমরা ধরে নেব কি যে সেটি অশ্বারোহীকে ধরে নেব, সেই জন্যই হচ্ছে সেটি দ্বিপদ হয়ে যাচ্ছে, অশ্বারোহী মানে মানুষ এখানে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা ঘোড়াকে আমরা ধরছি,
লাস্টের যে 15 ডিগ্রি তাই সেখানে চতুষ্পদ এবং স্থল রাশি, চতুষ্পদ এবং স্থলচর হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা মকর রাশিতে চলে আসব। এক জাতীয় বৃহদাকার মাছ আমরা জানি। এর প্রথমার্ধটিকে আমরা ধরেছি ছাগলের মতো এবং শেষার্ধ হচ্ছে মকরের মতো। অতএব মকর রাশি যেটা, যাদের তাদের প্রথম 15 ডিগ্রি স্থলচর এবং চতুষ্পদ এবং শেষ 15 অংশের মধ্যে হচ্ছে তাদের জলচর এবং মৎস্য, কারণ মকর হওয়ার কারণে প্রথম 15 ডিগ্রি ছাগলের সঙ্গে তুলনা করেছি বলে সেখানে স্থলচর হয়ে যাচ্ছে ছাগল এবং চতুষ্পদ চারটি পা থাকছে। আর পরের যে 15 ডিগ্রি শেষের আর কি, সেটি যেহেতু আমরা মাছের সঙ্গে তুলনা করেছি এসে সেই জন্য জলচর হয়ে যাচ্ছে এবং মৎস্য বলি জলচর হয়ে যাচ্ছে। এবার আমরা কুম্ভ রাশিতে চলে আসব। কুম্ভ রাশির ক্ষেত্রে কলসি বা ঘড়া এইরূপ হচ্ছে একজন পুরুষ যার কাঁধে জলপূর্ণ একটি কুম্ভ আছে, তাহলে এটি দ্বিপদ। মীন রাশির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি মাছ সিম্বলিক রূপ, এর রূপ হচ্ছে অগাধ জলে একজোড়া মাছ যারা পরস্পর একে অপরের পুচ্ছ কামড়ে ধরে আছে, তাহলে এটাও জলচর এবং মৎস্য হবে। এইবার বর্ষের ব্যাপারে আমাদের কি নিয়ম আছে না, শাস্ত্রে যেটি বলা আছে সিংহ ছাড়া আর সব চতুষ্পদ দ্বিপদ রাশির বর্ষ, আর আর জলচর রাশিগুলি দ্বিপদ রাশির ভক্ষ। তাহলে আমরা এখানে বর্ষ খুঁজছি, তার মানে এটা আমাদের মাথায় রাখতে হবে যে সব চতুষ্পদ রাশি দ্বিপদ রাশির বর্ষ, কিন্তু জলরাশি যদি হয় জলচর রাশিগুলি দ্বিপদ রাশি আবার ভক্ষ হয়ে যাচ্ছে, এটা এটা শুধু মাথায় রাখতে হবে আমাদের। অন্যান্য ক্ষেত্রে যদি আমরা বর্ষাবর্ষ নির্ণয় করতে চাই তাহলে লৌকিক যে ব্যবহার তার দিকে তাকিয়ে আমাদের ঠিক করতে হবে। আর এর বিচার হচ্ছে কিভাবে করতে হবে না, এর নিয়ম হচ্ছে কি, পাত্রের রাশির বর্ষ হতে হবে তাহলে মিল হবে। এটি হচ্ছে পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে, এটি হচ্ছে কন্ডিশন। এটিতে 2 নম্বর আছে কারণ আমরা আগে বলেছি যে বর্ণতে 1 আছে আর বর্ষতে 2 আছে, তাই এই 2 নম্বরের মধ্যে যদি বর্ষ হয় পাত্রের রাশি যদি বর্ষ হয় তাহলে 2 পাওয়া যাবে। এবার আমরা তারাতে চলে আসব। এতক্ষণ আমরা জন্ম রাশি ধরে আমরা বিচার বিশ্লেষণ করছিলাম, এখন আমরা জন্ম নক্ষত্রের উপর বেস করে আমরা বিচার বিশ্লেষণে যাব। তারার ক্ষেত্রে কিন্তু জন্ম নক্ষত্র ধরে আমরা বিচার করব। কারো জন্মের সময় চন্দ্র যে নক্ষত্র থাকবে সেটি তার জন্ম নক্ষত্র। জন্ম নক্ষত্র থেকে শুরু করে 9টি তারা জ্যোতির্বিদরা কল্পনা করেছেন। 1 হচ্ছে জন্ম তারা, 2 সম্পদ তারা, 3 বিপদ তারা, 4 ক্ষেম, 5 হচ্ছে প্রত্যারী, 6 হচ্ছে সাধক, 7 হচ্ছে বধ, 8 হচ্ছে মিত্র, 9 হচ্ছে অতি মিত্র। তাহলে আমাদের একজনের জন্ম নক্ষত্রটি হচ্ছে তার জন্ম তারা, পরের নক্ষত্রটি সম্পদ দ্বারা, তারপরের নক্ষত্রটি বিপদ দ্বারা, এইভাবে চলতে থাকবে। এইভাবে গণনা করে 9ম নক্ষত্র হবে অতি মিত্র, তারপর 10ম নক্ষত্রটি হবে আবার তার জন্ম তারা। আমরা একটা চার্ট একটা দিয়ে দেবো যেটা দেখে বুঝতে সুবিধা হবে। আবার 11টি হবে সম্পদ, এইভাবে চলতেই থাকবে। এইবার নবতারার ক্ষেত্রে আমাদের কি জিনিস মাথায় রাখতে হবে না, পাত্রের যে জন্ম নক্ষত্রটি, যদি পাত্রীর জন্ম সম্পদ ক্ষেম সাধক মিত্র বা অতিমিত্র হয় তাহলে উত্তম মিল,
নতুবা মিল হবে না বলে আমাদের ধরে নিতে হবে। টেবিলটি আমরা দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সিলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।